সিরাজগঞ্জের চৌহালিতে উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার ব্যবস্থান্ডে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সহ অন্যান্যরা।